Thank you.
হাসপাতাল দিনাজপুরে তারা ডাক্তাররা ওনারা আসছেন, তারাই আমাদের সহযোগিতা করে, প্রতি বছরই করে। এছাড়াও আমরা স্পেশাল কোনো সময় করে থাকি, বাট এইটা আমরা ডিসেম্বর জানুয়ারিতে প্রত্যেক বছরই করি। এবং এর দ্বারা আমাদের অর্থের এলাকার এ পর্যন্ত প্রায় ধরেন 3-4 হাজার রুগী অপারেশন হয়েছে। আর এছাড়াও আমরা প্রতিদিন এই যে আজকের ক্যাম্পে কমপক্ষে 1.5 হাজার রুগী টেম্পোরারি চিকিৎসা পাচ্ছে। এখানে আমাদের মাঝে এই অনুর সাহেব আছেন বাগমারা উপজেলার, কিছু বলবেন। ধন্যবাদ স্যার।
এলাকা বলবো, এখানে প্রায় 5 লক্ষ বাস করে। সেই ধরনের একটা উদ্যোগ সত্যি অত্যন্ত প্রশংসনীয়। আমি আজকে অভিযুক্ত যে আমার এই বাগমারা আসলে আমরা যে জায়গায় চাকরি করি সেই জায়গাটিকে নিজের এলাকা হিসেবে মনে করি। আমার এই দরিদ্র মানুষ এরা চিকিৎসা পাচ্ছে বিনা পয়সায়, এবং প্রায় প্রচুর লোক শত শত লোক বাইরে আছে, এরা বিনা পয়সায় চিকিৎসা পাচ্ছে, এবং যারা সিভিয়ার রোগী তাদেরকে অপারেশন করা হবে এই জন্য, এবং তাদের সব সুযোগ সুবিধা এখান থেকে দেওয়া হবে আমি সার্কের কাছ থেকে জেনেছি। এজন্য সার্কে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং আজকের একসঙ্গে একটা উদ্যোগের জন্য সার্কে আমি অত্যন্ত মানে ধন্যবাদ চাই, এবং ভবিষ্যতে এ ধরনের কাজটি চালিয়ে যাওয়ার জন্য সার্কে আমি অনুরোধ করব, যাতে স্যারের যদি আল্লাহ সুযোগ দেন স্যার জন্য এই কাজটি চালিয়ে যান। এটা অত্যন্ত একটা মানবিক সহায়তামূলক কাজ যেটা আমাদের এই দরিদ্র দেশের জন্য খুব প্রয়োজন। ধন্যবাদ। আরে বের বানায়